ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক ভাই প্রশ্নের মাঝে আরেকটি প্রশ্ন করেছিলেন যে বিতর নামাজের পর হালকি দুই রাকাত নামাজ পড়া বসে বসে এটা জায়েজ কি জায়েজ নয়। জি ভাই, এ বিষয়ে একটি হাদিস ইবনে মাজাহ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন যে কানা ইউসাল্লি বাদাল বিতরে রাকাতাইনি জালিসান ওয়াহুয়া জালিস, কানা ইউসাল্লি বাদাল বিতরে রাকাতাইন ওয়াহুয়া জালিস, তিনি বিতর নামাজের পর দুই রাকাত নামাজ পড়তেন বসে বসে। হাদিসটি সহি, শেখ আলবানি সহি বলেছেন, এ কারণে এই আমলটি জায়েজ। কিন্তু ওলামা ইকরাম মতভেদ করেছেন অনেকে যে এটা কোন নামাজ। কেউ বলছেন এটা হচ্ছে বিতরকে পরিপূর্ণকারী নামাজ, কেউ বলছেন এটা একটা আলাদা সুন্নত নামাজ, কেউ বলছেন যে ওই হাদিস প্রাধান্য পাবে যেখানে বলা হয়েছে যে তোমরা এই যে আলু আখেরা সালাতিকুম, আখেরা সালাতিকুম বিল্লাইল বিতরান, রাতের শেষ নামাজকে তোমরা বিতির করো, ওইটা প্রাধান্য পাবে, তাই এটা পড়া যাবে না ইত্যাদি। কিন্তু সত্যিকারে হাদিসটি যেহেতু সাবেত এবং সহি, সে কারণে এই আমল জায়েজ। তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময়ে করেছেন, মানে কম দিনে করেছেন, সেজন্য এটা সব সময় করা ঠিক না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দু চার দিন করেছেন, সেরকমই আমরা কোনো কোনো সময় এটা করবো।